আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মধ্যে আমিও ভালো আছি ফ্রেন্ডস কথা বলবো ইউ ডিসক্রেজ উইথ দ্য ডিসিশন অর্থাৎ ফেসবুক আইডি ডিসেবল তো এই বিষয়ে যাদের সমস্যা এবং যারা অলরেডি সমস্যা ফেসে আসেন ভিডিওটি কন্টিনিউ করেন ইনশাআল্লাহ এখানে লাইভ প্রুফ দেখানো হবে যাদের এই ধরনের সমস্যা তারা কিভাবে আপনার আইডিটা রিকভারি করবেন আর রিকভারি করার জন্য কি কি প্রসেসিং করতে হবে স্টেপ বাই স্টেপ দেখানো হবে এবং লাইভ প্রুফ আপনি বুঝতে পারবেন যে এই আইডি কিবা আপনার যদি এই সমস্যা থাকে তাহলে সেই আইডিটা আপনি কিভাবে ফেরত পাবেন তো সর্বপ্রথম আপনাকে করতে হবে এইটাকে একটা ইন্টারফেস স্ক্রিনশট দিয়ে রাখতে হবে অর্থাৎ আপনি যখনই এই ফেসবুক আইডিটা যে কোনো একটা ব্রাউজার ক্রোম ব্রাউজার যে ব্রাউজার হোক লগ ইন করার পরে এরকম ইন্টারফেস আসার পরে সর্বপ্রথম একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং পাশাপাশি ফেসবুক কি বলছে তার প্রতি নজর রাখবেন স্টেপ বাই নজর রাখবেন ইনশাল্লাহ যাদের এই সমস্যা তারা হান্ড্রেড টেন পার্সেন্ট এই আইডিগুলো ফিরত পাবেন কি জন্যে পাবেন কেন পাবেন কারা পাবেন আর কারা পাবেন না পুরো বিষয় লাইভ প্রুফ দেখানো হবে ওকে তো সর্বপ্রথম আমি একটা স্ক্রিনশট অলরেডি দিয়ে নিয়ে রেখেছি এখন আপনার যা কাজ থাকবে স্টেপটা আসে আপনার নিউ ট্যাব একটা ওপেন করে নেওয়া ওকে এখান থেকে আপনাকে একটা নিউ ট্যাব ওপেন করে নেওয়া তা আমি নিউ ট্যাব ওপেন করে রেখেছি স্টেপ বাই স্টেপ আপনার দেখাবো তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি প্রথম স্টেপে তাই এখানে লক্ষণীয় বিষয় এবং বোঝার বিষয় আছে এখানে দুইটা কিন্তু ফেসবুকের ওয়েবসাইট আছে অফিশিয়াল যেটাতে দুটোই কিন্তু লেখা আছে কনফার্ম ইউর আইডেন্টি উইথ ফেসবুক কিন্তু দুইটা ওয়েবসাইটের দুইটা ধরনের কাজ আমি যদি প্রথম ওয়েবসাইটটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এই ওয়েবসাইট থেকে যে ওয়েবসাইটটা দেখাচ্ছে এই ওয়েবসাইট থেকে কিন্তু অনেক সময় আমাদের বাংলাদেশ থেকে কোনো প্রুফ সাবমিট হয় না ওকে এবং আমাদের যদি নিচেরটা দেখি আমরা দ্বিতীয় স্টেপটা দেখি সেখানে কিন্তু এই স্টেপটা আসলে আপনারা একটা জিনিস বুঝতে পারবেন যদি স্কল করে নিচে আসেন তো এখানে একটা আর্টিকেল দিয়ে আসে যে এই ডিজিবল কিংবা এই ওয়েবসাইটটা কী রিলেটেড ওকে আর্টিকেল দিয়ে আসে এটার আর্টিকেল হচ্ছে কি দ্বিতীয় নম্বরে দেখেন মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ ডিজেবল অর্থাৎ আমরা তো ডিজিবল বিষয়ে কাজ করছি অর্থাৎ এই ওয়েবসাইটটাই আপনার কাজটা করতে হবে ওকে তো এখানে হয় কি অধিকাংশ সময় আপনি যখন বাংলাদেশে প্রুফ সাবমিট করবেন এই লিঙ্কটা থেকে কিন্তু এগুলো আপডেট দিন অর্থাৎ ফেসবুকে যে কনফার্ম ইউর আইডেন্টি এটা কিন্তু আপডেট লিঙ্ক ওকে এই আপডেট লিংকে অনেক সময় আমাদের বাংলাদেশ থেকে প্রুফ যায় না তো সর্বপ্রথম আপনার যে করণীয় আপনার যেহেতু আইডি ডিজিবল হয়েছে সর্বপ্রথম আপনার একটা যে কোনো প্রুফ ফেসবুকের কাছে সাবমিট করতে হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট আপনার ফেসবুকে যে নামটা আছে ফেসবুকে যে ডেট অফ বার্থটা আছে সেই সেম সেম নামের প্রুফ কিন্তু সাবমিট করতে হবে যদি দুই নম্বর হয় কিবা বানানো হয় তাহলে কিন্তু হবে না কারণ এখানে ফেসবুক কিন্তু খুব সুন্দরভাবে একটা আর্টিকেল দিয়েছে যদি আপনি না জানে থাকে তাহলে জেনে নেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে তারা বলে দিয়েছে যে আপনি যে প্রুফটাই সাবমিট করবেন না কেন সে প্রুফ কিন্তু তাদের অত্যাধুনিক একটা মেশিন আছে যে মেশিনের দ্বারা তারা যাচাই বাছাই করে নিতে পারবে যে আপনার প্রুফটা রিয়েল কি বা ফেক ওকে এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে ওকে তারা কিন্তু যাচাই বাছাই করবে যদি আপনি একবার সাব্যস্ত হয়ে যান অর্থাৎ আপনি একবার যদি প্রুভ করে ফেলান যে আপনি ভুল করেছেন কিংবা দুই নম্বর জিনিস কিংবা ভুল তথ্য দিয়েছেন তাহলে কিন্তু দ্বিতীয়বার আর কখনও আপনার আইডিয়া আপনি ফেরত পাবেন না ওকে তা আমরা প্রথম স্টেপটা কমপ্লিট করে নিব তো ফ্রেন্ডস আমাদের প্রথম স্টেপে কাজ শেষ আপনি চাইলে ফাইল থেকে আপনি তিনটে প্রুফ দিতে পারেন ওকে একসাথে অ্যাটাচ করে তিনটে প্রুফও দিতে পারেন আমি জাস্ট একটা দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য কারণ এ আইডিতে অনেক কাজ বাকি আছে যদি প্রুফমেন্ট ওকে থাকে হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আমি আপনাদের বললাম গ্যারান্টি সহকারে এই কনফার্ম ইউরার আইডেন্টি এই ওয়েবসাইটে এসে যদি আপনার প্রুফ যদি হানড্রেড হানড্রেড ওকে থাকে তাহলে আপনি সেন্ড করলে আপনার সাথে সাথেই সাথে সাথে আপনার মেল আসবে ওকে এবং আপনার আইডি হান্ড্রেড পার্সেন্ট ব্যাক পাবেন কারণ এটা সরাসরি ডিজিবল না এটা হচ্ছে এই এই বিষয়টা হচ্ছে এমন যে ফেসবুকে হয়তো আপনার কোনো ধরনের বড়ো ধরনের ভুল তুলতে হয় অর্থাৎ আপনি ফেসবুকে হয়তো বাজে কমেন্ট করেছেন কিবা বাজে পোস্ট করেছেন এর কারণে কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে আর কি আর ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল যেটা হয় সেটা হচ্ছে বড়ো ধরনের সমস্যার কারণে কারণ এই আইডিগুলো যে সমস্যা এগুলো খুব সহজে পাওয়া যায় কিন্তু ইওয়ার অ্যাকাউন্ট হ্যাসব্যান্ড ডিজিবল থাকে সে আইডি খুব সহজেই পাওয়া যায় না তখন রিসেন্টলি কিন্তু অনেক ডিজেবল আইডি আছে। আসে জাস্ট আপনার চেষ্টা আপনার মতন করে করতে হবে ওকে তো এখানে সর্বপ্রথম আপনাদের কিন্তু সেন্ড করতে হবে তো ফ্রেন্ড নেক্সট স্টেপে আসার পরে দ্বিতীয় একটা ওয়েবসাইট পাবেন সে রিপোর্টিংয়ে এ প্রবলেম ওকে তো এখানে আমরা ক্লিক করব। এখানে বেশ কিছু কাজ আপনাদের করণীয় বাকি আছে একটু স্কল করে নিচে আসবো নিচে আসার পরে দুইটা তিনটে কাজ আছে গিভ মে ফিডব্যাক অ্যাবাউট ইট এই স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে এবং এখানে যিনি সিটি জিনিসটা পাবেন ওয়াজ দি হেস হেল্পফুল অর্থাৎ আমরা প্রুফ সাবমিট করার পরে এখন হেল্পফুল হয় নাই কিন্তু নো ওকে নো করার পরে এখানে আমরা দ্বিতীয় নম্বরে যেটা আছে সেটাতে আমরা ক্লিক করব করার পরে এখানে আমাদের কিছু আর্টিকাল লিখতে হবে ঠিক আছে ওকে আমরা কমপ্লিট করি আপনাদেরকে দেখাই তো ফ্রেন্ডস আমরা যেহেতু প্রুফ সাবমিট হয়ে গেছে এখানে আমরা ছোট্ট করে একটা আর্টিকেল দিয়েছি সেখানে আমরা প্রুফটা দিয়েছি যাতে করে ফেসবুক অ্যানালাইজ করতে পারে এখানে আমাদের প্রথমত ফেসবুকের ফুল নেম ফেসবুকে যে ডেট অফ বার্থটা ছিল সেই ডেট অফ বার্থ অর্থাৎ এইখানে যেটাই দিবেন সেটা হচ্ছে প্রুফের সাথে মিল থাকে ওকে এবং আপনার ফেসবুকে যে মেলটাই অ্যাড করা আছে সেই মেলটা এবং চাইলে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন সেটা আছে আপনার ফেসবুক আইডির লিঙ্ক ওকে তারপর আমি দিয়ে দিছি যেহেতু আমাদের ফিডব্যাকটা ভালো নেওয়ার দরকার কারণ আমরা বারবার এটা ট্রাই করবো কারণ রিসেন্টলি কিন্তু আপনার যে আইডিগুলো ডিজেবল হয়ে যাচ্ছে সেসব সব আইডিগুলো কিন্তু খুঁজে পাওয়া কিংবা ফেরত পাওয়া খুব টাফ ব্যাপার ওকে এই জন্য আপনার চেষ্টা আপনার করতে হবে যেহেতু প্রুফমেন্ট যত দুর্বল হবে আপনার আইডি ফিরুট পাওয়া তত কষ্ট হয়ে যাবে আর প্রুফমেন্ট যত স্ট্রং হবে আপনি হান্ড্রেড টেন পার্সেন্ট আপনার পাবেন সাথে সাথেই ওকে আমরা সাবমিট করে সাবমিট করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আপনার সামনে ওকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আমাদের দ্বিতীয় স্টেপ কাজ তো ফ্রেন্ডস এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে সাবমিট হওয়ার পরে এখানে আর একটা আছে ফিডব্যাক ওকে এখান থেকে আমরা একটা ওয়েবসাইটে আলাদা একটা ওয়েবসাইটে চলে যাব সেখানেও কিছু আমরা সাবমিট করার চেষ্টা করব ইনশাল্লাহ ওকে তো এখানেও করণীয় কিছু কাজ আছে আমরা সেটা স্টেপ বাই ফুল করি তো ফ্রেন্ডস এখানেও আমাদের ফিল আপ করা কমপ্লিট ফেসবুকের যে মেলটা আছে সেই মেলটা আমরা অ্যাড করে দিয়েছি অর্থাৎ আমরা ফেসবুকের কাছ থেকে একটু ফিডব্যাক নিতে চাচ্ছি যে ফেসবুকে আমাদেরকে কী বলে এইডিগুলো প্রুফ দেওয়া হয়ে গেছে কমপ্লিট এখানে আমরা আর্টিকেল আমরা লিখে দিয়েছি চাইলে আপনি ডিসক্রিপশন থেকে এভাবে কপি করে নিতে পারেন চাইলে আপনি আপনার মতন নিতে পারেন এখান থেকে আমরা সেন্ড করে দিব ওকে সেন্ড হয়েছে আমরা নেক্সট স্টেপে চলে যাব সেম সিস্টেম তো ফ্রেন্ডস লাস্ট স্টেপের কাজটা খুব খেয়াল করে করতে হবে সেটা হচ্ছে কি আপনার ফেসবুক আইডি লগ ইন করার পরে যে ইন্টারফেসটা শো করে সেটা টেক্সটটা কপি করে সেম জিনিস অর্থাৎ আপনার সাথে যে জিনিসটা ঘটেছে সেই সেম জিনিস আপনি যে কোনো ক্রোমে লগ ইন করবেন সেখান থেকে কপি করে নিয়ে সেখানে লাগিয়ে দেবেন আর পাশাপাশি আপনার যে ফেসবুকে যে লগ জিমেলটা আছে সেই জিমেলটা দিবেন আর কিছু আপনার ফিডব্যাক অর্থাৎ আমি যেভাবে সেট আপ করেছি চাইলে আপনি এইভাবে করতে পারেন কিংবা আপনি আপনার মতন করে অর্থাৎ ফেসবুকে আপনার বুঝতে হবে যে আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা ভুলবশত কেউ ডিজেবল করে দিয়েছে ওকে এরকম বোঝানোর পরে এখান থেকে আপনার সেন্ড করে দিতে হবে ওকে এখান থেকে সেন্ড এখানে হয়ে যাবে আমাদের কাজ কমপ্লিট এর মধ্যে এই কাজগুলো যখন ইন্টারফেসটা কমপ্লিট হয়ে যাবে তখন এরকম ইন্টারফেসের পর সেন্ড হয়ে গেছে এখন আপনার করণীয় হচ্ছে বিষয়টা খুব খেয়াল করি সেটা হচ্ছে আপনি যে প্রুফগুলো সাবমিট করেছেন সেই প্রুফ যদি আপনার অ্যাকাউন্টের সাথে হুবহু মিলে যায় তাহলে ফেসবুক একটা ফিডব্যাক দিবে কিংবা ফেসবুক আপনার মেলে মেল করবে সেই মেল থেকে ফেসবুকের সাপোর্ট টিমের বেশ কয়টা মেল আছে সতেরো থেকে আঠারোটা মেল আছে আপনি চাইলে দুটো থেকে তিনটে মেলে মেল করলে ইনশাল্লাহ যদি ফেসবুক আপনার সব প্রুফমেন স্ট্রং সঠিক মিলে যায় তাহলে সাথে সাথে আপনাকে একটা মেল করে একটা লিঙ্ক দেবে সেই লিঙ্ক থেকে আপনি সরাসরি আপনার আইডি রিকভারি করতে পারবেন আর যদি আপনার আইডিতে কোন রকমের দুর্বলতা পাওয়া যায় অর্থাৎ নাম ঠিক নেই ডেট অফ বার্থ ঠিক নেই আর যদি আপনার আইডি কার্ডটা ম্যাসিং না করতে পারে তাহলে কিন্তু এইসব আইডিগুলো আপনি ফেরত পাবেন না ওকে এই আইডির আরও প্রসেসিং বাকি আছে কিন্তু এতটুকুই করলে ইনশাল্লাহ আপনার প্রুফ যদি স্ট্রং থাকে এতটুকু করলেই ইনশাল্লাহ আপনার ফিডব্যাক ভালো থাকবে আর যদি প্রুফ দুর্বল থাকে তাহলে আপনার আইডি ফেরত পাওয়ার জন্য আরও মেহনত করতে হবে ওকে তাই এই বিষয়ে যদি আপনাদের আরও কমেন্ট মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ এর মাধ্যমে আপনার খুব সহজে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভিডিওটা এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ